কৃষক বিদ্রোহত স্থবির হয়েছে দেশের রাজধানী দিল্লি, সীমান্তত এতিয়া হাহাকার। প্রতিবাদী হাজার হাজার কৃষকেরে এতিয়া ভরি পড়েছে সীমান্ত, যে সীমান্তত বৃহৎ বেরিকেড স্থাপন করেছে দিল্লি আরক্ষী। কৃষক বিদ্রোহর দামামা বাজিছে রাজধানী দিল্লিত। দিল্লিত কৃষক বিদ্রোহর দ্বিতীয়টো দিন, 13-15 ফেব্রুয়ারিলৈ দিল্লিত মহাসমাবেশ কৃষকর। দ্বিতীয়বারের বাবে দিল্লি কঁপাইছে কৃষক বিদ্রোহে। ন্যূনতম সমর্থন মূল্য আর আন কেইবাটাও দাবিক লৈ কেন্দ্রীয় সরকারের সঙ্গে হওয়া আলোচনা ব্যর্থ হওয়ার পাছতে মঙ্গলবারেরপরাই এনেদরে কৃষক বিদ্রোহত কপি উঠিছে রাজধানী দিল্লি, যে বিদ্রোহ দমন করিবর বাবে ব্যাপক সমর সজ্জা দিল্লি আরক্ষীর। প্রতিবাদী কৃষকক রুধিবলৈ যুদ্ধ সদৃশ নিরাপত্তা দ্বিতীয়টো দিনত। দিল্লির সকল প্রবেশপথ সিল করে দিয়া হয়েছে, 9টা মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দিয়া হয়েছে, গধুর বেরিকেড দি বন্ধ করা হয়েছে সীমান্তর সকল রাজপথ, লোহার জং আর গজাল পুতি পথ বন্ধ করার চেষ্টা। ইয়ারোপরি কাইটিয়া তারর বেড়ে প্রবেশ পথ বন্ধ করা হয়েছে, শারী শারীক কংক্রিটর স্লেব স্থাপন করা হয়েছে, সুউচ্চ বেরিকেড স্থাপন করা হয়েছে আর বিশেষ দিল্লির সকল প্রবেশ পথ সিল করে দিয়া হয়েছে। ইফালে কৃষক বিদ্রোহের প্রথম দিনটতেই পাঞ্জাব আর হরিয়ানা সীমান্তত এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত খণ্ডযুদ্ধ, যি সংঘর্ষত কেইবাজনও প্রতিবাদকারী আর আরক্ষীর লোকও আঘাতপ্রাপ্ত হয়। আর ইফালে পাটিয়াল আর আম্বালা প্রশাসনে পাঞ্জাব সীমান্তত ড্রোনেরে কন্দুয়া গ্যাস নিক্ষেপ করেছে প্রতিবাদকারীসকলের উপর, আর তার প্রত্যুত্তরত প্রতিবাদকারীসকলেও শিলা উড়াইছে। প্রশাসনে উড়া ড্রোন প্রতিহত করিবর বাবে প্রতিবাদী কৃষকসকলে শিলা উড়াই সেই ড্রোন বাধা দিয়ার চেষ্টা চলাইছে, যে ড্রোনেরে কন্দুয়া গ্যাস নিক্ষেপ করে প্রতিবাদী কৃষকসকলক ছত্রভঙ্গ দিয়ার চেষ্টা চলাইছিল আরক্ষী প্রশাসনে। ইফালে দিল্লির সকল সীমান্ত সিল করার পাছত নিশার ভাগতো প্রতিবাদী কৃষকসকলে রাজপথত অবস্থান করে প্রতিবাদ সাব্যস্ত করে। সরকার বিরোধী স্লোগানেরে কপাই তোলে দিল্লির আকাশ বতাহ। দিল্লির প্রচণ্ড শীতক নেওচি নিশা রাজপথতে স্টোভ জ্বলাই রুটি সেকি রুটি বনাই পেটর ভোক নিবারণ করেছে হাজার হাজার কৃষকে। ট্রেক্টরে ট্রাকেরে বাইকেরে অহা এই সকল কৃষকে এনেদরে রাজপথতে সাব্যস্ত করেছে প্রতিবাদ। अगर हमारी ये डिमांड हमारे साथ बातचीत करने का क्या उचित बनते हैं, जब तक जो बातें कही हैं, देखिए ये कह दें, वो कह रहे हैं मंत्री जी भी कह रहे हैं, कल मैंने सुनी उनकी बात, वो कह रहे हैं हमने इनकी बहुत सारी बातें मान ली गई हैं, एक भी मांग नहीं मानी। पहले आंदोलन के अंदर मानी जा चुकी थी जो बातें, और उन्हीं के ऊपर दोबारा उनको लागू करने का जब इन्होंने प्रयास किया तो उनको आज फिर उन्होंने ये वायदा कर लिया कि ये हम आपकी मान लेते हैं। मैं ये कहता हूं कि जो मुद्दे नहीं जब तक खत्म होंगे तब तक आंदोलन नहीं रुक सकता। মুঠৰ ওপৰত যুদ্ধ সদৃশ পৰিৱেশ ৰাজধানী দিল্লীত। প্রতিবাদ দমন করবলে কোনো প্রতিবাদকারী যাতে দিল্লিত প্রবেশ করব নয়, আর তার বাবে আরক্ষীর যে সমরসজ্জা, আরক্ষীর যে ব্যাপক বেরিকেড, এই বেরিকেড পার হয়ে হলে দিল্লিত প্রবেশের বাবে নাসুরবান্দা প্রতিবাদী কৃষক সকল। সীমান্ত অতিক্রম করে রাজধানী শহরখনত প্রবেশ করার বাবে বদ্ধ পরিকর প্রতিবাদী কৃষক, যার বাবে সীমান্তত আরক্ষী আর প্রতিবাদকারীর মাজত খণ্ডযুদ্ধরও সূত্রপাত হয়। দেশের প্রায় 200টাক কৃষক সংঘর অংশগ্রহণে হাজার হাজার কৃষকর সমাবেশ এতিয়া রাজধানী দিল্লি। রাজধানী দিল্লি অভিমুখে অগ্রসর হয়েছে যদিও আরক্ষীর বাধা, আরক্ষীর বেরিকেডত প্রতিবাদকারীসকলে রাজপথতে প্রতিবাদ সাব্যস্ত করেছে, কিন্তু রাজধানী দিল্লির প্রবেশের চেষ্টা অব্যাহত রাখিছে। তার মাজতে এই দাবিসমূহ পূরণ নহলে অহা 16 ফেব্রুয়ারিত ভারত বন্ধর আহ্বান জানাইছে প্রতিবাদী কৃষকসকলে। রাজধানী দিল্লির কৃষক বিদ্রোহের এই দামামাক কেন্দ্র করে দিল্লির রাজপথত অভাবনীয় পরিস্থিতির সূত্রপাত হয়েছে। যান বাহন ঘণ্টার পিছত ঘণ্টা ধরে আবদ্ধ হবলগিয়া হয়েছে, ব্যাপক যানজটত দুর্ভোগ ভুগিবলগিয়া হয়েছে দিল্লির সাধারণ জনতা। আর দ্বিতীয়টো কৃষক বিদ্রোহক কেন্দ্র করে রাজধানী দিল্লির জনজীবন এতিয়া স্থবির হয়ে পড়েছে।